viewers to my YouTube channel English by Pulapnath. আজকে তোমাদের শেখাতে চলেছি narration change খুব একটা গুরুত্বপূর্ণ অংশ. Narration change of imperative sentence. Imperative sentence কাকে বলে? সেই সমস্ত sentence যা দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, উপরোধ, নিষেধ প্রভৃতি বোঝানো হয় সেইগুলোকে বলা হয় imperative sentence. সেই imperative sentence ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কি ফলো করতে হয়? দেখো কতগুলো নিয়ম আমাদেরকে ফলো করতে হয়। রুল নাম্বার 1, রিপোর্টিং ভার্বটিকে রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড ইত্যাদিতে পরিণত করতে হয়। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা রয়েছে রিপোর্টেড স্পিচ, তাতে কি অর্থ প্রকাশ করছে? আদেশ করছে, না অনুরোধ করছে, না উপদেশ দিচ্ছে, না নিষেধ করছে, সেই অনুযায়ী আমাদেরকে রিপোর্টিং ভার্বটিকে অর্ডার বা আদেশ, রিকোয়েস্ট বা অনুরোধ, ফরবিড বা নিষেধ, অ্যাডভাইস বা উপদেশ প্রভৃতিতে পরিণত করতে হয়। এরপরে কমা ইনভার্টেড কমা উঠে যায়, উঠে যে লিঙ্কার হিসাবে, অর্থাৎ রিপোর্টেড ভার্বের পূর্বে আমাদেরকে একটা টু বসাতে হয়, কিন্তু রিপোর্টেড স্পিচটি যদি নেগেটিভ থাকে তাহলে নট টু বসাতে হয়। এই দুটো নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে লিঙ্কার হিসেবে টু বসাতে হয়, নেগেটিভ থাকলে নট টু বসাতে হয়। শুধুমাত্র ব্যতিক্রম ফরবিডের ক্ষেত্রে, যদি নিষেধ বোঝায় তাহলে নিষেধ বোঝালে আমরা ফরবিড বসাই, আর ফরবিড বসালে আমরা তখন কিন্তু আর নট টু বসাই না, তখন আমরা টুই বসাই, কারণ ফরবিড ইটসেলফ ইজ নেগেটিভ। আসো কতগুলো এক্সাম্পল দেখি। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, ছাত্র শিক্ষককে বলেছিল গো আউট অফ দ্য ক্লাস, ক্লাস থেকে বেরিয়ে যাও। ন্যাচুরালি রিপোর্টেড স্পিচটা গো আউট অফ দ্য ক্লাস, শিক্ষক নিশ্চয়ই আদেশ করেছে, তাই রিপোর্টিং স্পিচ ভার্বটিকে দেখো চেঞ্জ ইনটু অর্ডার, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট, অর্ডার ইন দ্য সেন্স সেইড টু পাস্ট টেন্স, দ্য অর্ডার, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট। কমা ইনভার্টেড কমা উঠে যে লিঙ্কার হিসেবে রিপোর্টেড ভার্বের পূর্বে কি বসছে? টু, কারণ এটা অ্যাফার্মেটিভ ছিল, গো আউট অফ দ্য ক্লাস, টু গো আউট অফ দ্য ক্লাস। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে তার যে নিয়ম আমরা জেনারেল রুলস আলোচনা করার সময় দেখিয়েছি সেইভাবেই পরিবর্তন হয়। দ্য ওল্ড ম্যান সেইড টু মি, বৃদ্ধ লোকটি আমাকে বলেছিল প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। ন্যাচুরালি রিপোর্টেড অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনুরোধ করছে, তাই আমরা রিপোর্টিং ভার্বটিকে চেঞ্জ করেছি রিকোয়েস্ট। দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি, বৃদ্ধ লোকটা আমাকে অনুরোধ করেছিল, কি অনুরোধ করেছিল? টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। দেখো এখানে একটা প্রোনাউন ছিল, প্রোনাউন ছিল বলে চেঞ্জ হয়েছে, মি ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী পাল্টাবে, ওল্ড ম্যানের বদলে হিম বসেছে। এইভাবে কিন্তু আমাদেরকে করতে হয়। ফলো দ্য থার্ড এক্সাম্পল, মাদার সেইড টু হার সন, মা তার ছেলেকে বলেছিল ডু নট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, ঠান্ডা জল পান করো না। দেখো ডু নট এখানে আছে, এখানে দুটো অর্থ আছে, একটা উপদেশ দিচ্ছে আর একটা নিষেধ করছে, এমনও হতে পারে। যদি আমরা উপদেশ ধরে নিই রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জড ইনটু অ্যাডভাইস, মাদার অ্যাডভাইস হার সন, তখন কিন্তু যদি অ্যাডভাইসটা আমরা বসাই, এখানে যেহেতু নেগেটিভ আছে নট টু বসানো হয়েছে, এতক্ষণ আমরা টু বসিয়েছিলাম, এবার লিঙ্কার হিসেবে নট টু ভার্বের আগে, নট টু ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। কিন্তু আমরা যদি এটাকে নিষেধ ধরে করি তখন কি করেছি? অর, দেখো অর দিয়ে আমি দেখিয়েছি এক্সাম্পলটাকে, মাদার ফরবেড হার সন, ফরবিডের পাস্ট টেন্স ফরবেড, মাদার ফরবেড হার সন, লিঙ্কার কিন্তু এখানে টু, নট নট টু, কারণ ফরবেড ইটসেলফ নেগেটিভ সেন্স ক্যারি করে, তাই টু ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, এটাই ব্যতিক্রম। এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে, এখানে ফরবেড বসানো সত্ত্বেও নট টু বসিয়ে ফেলে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটাই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের মোটামুটি স্বাভাবিক নিয়ম। এরপর দেখো কিছু ব্যতিক্রম ধর্মী আলোচনা করা হয়েছে। ইম্পারেটিভ উইথ মাস্ট, উড, কুড, এমন কিছু ইম্পারেটিভ আমরা পাবো যা মাস্ট, উড, কুড এই শব্দে শুরু হবে,
মাস্ট দিয়ে যদি শুরু হয় এই মডালটা কিন্তু একদম অপরিবর্তিত থাকে। হ্যাঁ, এবং অনেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই কিন্তু এর ন্যারেশন হয়। কেমন? দেখো, দ্য পুলিশ সেড টু মি, পুলিশ আমাকে বলেছিল, ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও, তুমি অবশ্যই এখান জায়গাটা ত্যাগ করে যাবে। সেন্স ইজ ইম্পারেটিভ, অর্ডার করছে। দেখো, দ্য পুলিশ অর্ডার মি, তাই বসিয়েছি। কিন্তু এই মাস্ট থাকার জন্য এখানে কিন্তু টু ইউজুয়ালি আমরা বসাই না, লিঙ্কারটা এসছে দ্যাট দ্যাট আই মাস্ট লিভ দ্য প্লেস দেন। ইউ সেকেন্ড পার্সন ছিল, অবজেক্টকে বুঝিয়েছে, মি তাই আই হয়েছে। মাস্ট কিন্তু অপরিবর্তিত থাকে, অর্থাৎ মাস্ট এই মডালটা দিয়ে আমাদেরকে যদি ন্যারেশন চেঞ্জ করতে হয় তাহলে তা কিন্তু অপরিবর্তিত থাকে। নেক্সট দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, উড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম। এইগুলো খুব ভুল করে স্টুডেন্টরা। দেখো, রিপোর্টেড স্পিচ স্টার্ট উইথ উড অ্যান্ড এন্ডস উইথ এ কোশ্চেন মার্ক, দেখে মনে হতে পারে ইটস অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, বাট ইটস নট অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, দো দ্য স্ট্রাকচার ইজ ইন্ট্রোগেটিভ, ইট ক্যারিজ দ্য সেন্স অফ রিকোয়েস্ট, সো ইট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, সো ইটস ন্যারেশন চেঞ্জ শুড বি অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ চেঞ্জিং ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তাই দেখো, দেখতে যদিও ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মতো, কিন্তু এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এই ইম্পারেটিভের নিয়মে এর ন্যারেশন চেঞ্জ হবে। দেখো, মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি, অনুরোধ করেছে, রিকোয়েস্টেড মি টু, লিঙ্কার টু এসেছে, টু হেল্প হিম টু সলভ দ্য প্রবলেম। ওকে, দেখো রুলটা এখানে লিখে দিয়েছি, এটা বলা হয়েছে মাস্ট সাধারণত অপরিবর্তিত থাকে, আর রিপোর্টেড স্পিচ উড কুড দ্বারা শুরু হয়ে ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার হলেও, যেটা দেখলাম উড বা উড দিয়ে শুরু হয়ে যদি ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার হয় তাহলে কিন্তু ইম্পারেটিভের নিয়মে আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তাহলে ভিউয়ার্স, বুঝতে পারলে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করি? পরের ভিডিওতে আমরা আলোচনা করব লেট ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো লেট দিয়ে শুরু হয় তার নিয়ম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।